হ্যালো বন্ধুরা, আমি কিরণ। আর আমি আজকে একটা তৈরি করে দেখাবো চাট রেসিপি। আমি এটা অঙ্কুরিত ছোলা এবং মটর দিয়ে তৈরি করছি, তাই এটা চানা চাট। এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে দেওয়া বেল আইকনে প্রেস করবেন, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে চলুন দেখে নিই এই চানা চাট আমি কীভাবে তৈরি করলাম। এই চানা চাট তৈরি করার জন্য আমি অঙ্কুরিত ছোলা এবং মটর নিয়েছি। আমি এখানে 50 গ্রাম অঙ্কুরিত ছোলা এবং 50 গ্রাম অঙ্কুরিত মটর নিয়েছি। আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে এই অঙ্কুরিত ছোলা আর মটরটা দিয়ে দিচ্ছি। এর সাথে দেব একটা শশা কুচিয়ে রেখেছি, একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, দুটো কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখেছি, আর 2 টেবিল স্পুন ধনে পাতা কুচিয়ে রেখেছি, 1/2 লেবু নিয়ে নিয়েছি। এবার আমি এই শশাটা দিয়ে দিলাম। পেঁয়াজটাও দিয়ে দেব। কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব ধনে পাতা। দিয়ে দেব 1/2 টিস্পুন নুন। দিয়ে দেব 1/4 টিস্পুন ভাজা ধনের গুঁড়ো। আর দিয়ে দেব 1/2 টিস্পুন ভাজা মশলা। এই ভাজা মশলার রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর দিয়ে দেব 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। আমি এটা সদ্য গোলমরিচটাকে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিলাম। আর 1/2 লেবু নিয়েছিলাম, লেবুটাকে আমি একটু চিপড়ে রস দিয়ে দেব। এবার খুব ভালো করে মিক্স করে দেব। পারেন, যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি তাই চিলি ফ্লেক্স দিইনি, আপনারা চাইলে একটু চিলি ফ্লেক্স দিয়ে নিতে পারেন। আমার এটা মিক্স করা হয়ে গেছে। এটা কিন্তু একটা দারুণ হেলদি চাট রেসিপি। তৈরি হয়ে গেছে চানা চাট। রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন, আর শেয়ার করবেন আপনার ফেসবুক ও টুইটার বন্ধুদের সাথে। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো খান, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।